যার কেউ নাই, তার হ্যাই দেহে। আরে আবুল, মানুষ বাইসা থাকতে মানুষের উপকারে কোনো দিন আহে না রে। মইরা গেলে তারপরে আহে। আচ্ছা অহন, তোমার কি হয়েছে কত? জানি না বউ, আমি মনে একটা অভিশপ্ত বাড়ি পাহারা দিতাছি। এখানে থাকলে আমাদের সন্তানের দিয়ে হবে না। পাগলের মতো কি যে কও না, পোলা মায়া ছাড়া মানুষ আছে না? মা বাজন তো কিছু কয় না, তুমি এত কথা কাউকে। আচ্ছা আমি কি তোমার সৎ পোলা নাকি তুমি আমার সৎ মা? আরে এটা কি কইলি? হ্যাঁ পোলারে কিছু কইও না। না কমু না, আদর করুম। দেখো ওর মতন বয়সে না, আমি ওইরকমই আছিলাম। আমগর প্রেম প্রীতি ভালোবাসার কথা গ্রামের যেসব মানুষ জানে তারা সবাই বাপ মার কানে দিছে কথাগুলা। কৌকি শুনো, তুমি ভিক্ষা করো, মাইনছে যদি তোমার মুখে এইগুলো কথা শুনে তো তোমার তো পাগল কইব। আরে স্যামরি, এটা তো স্বাধীন দেশ, এই দেশে তো সব মানুষের কথা বলার অধিকার সমান, একদম সমান। ওরে বাপরে বাপ, এক কাজ করো, সামনের ইলেকশনে মহিলা মেম্বার পদে তুমি খাড়াইবা, বেবাক ভিক্ষুকে ভোট দিয়া দেখবা তোমারে পাশ করাই দিছে। হ্যাঁ তুইও তো নতুন ভোটার হইছস, অগদলে তুইও তো থাকবি। আমি কি ভিক্ষুক নাকি? তার মানে আমার মতো গরিব রে ভোট দিবি না? হুনো দাদি, এখন গরিব রে আর কেউ ভোট দেয় না, সবাই ভোট দেয় ধনী রে। কথাটা সব জায়গায় এক না, মানুষ হন অনেক পরিবর্তন হয়ে গেছে, মানুষ অনেক চিন্তা ভাবনা কইরা তারপরে ভোট দেয়। তা না হইলে বর্তমান সরকার এত বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়। হ্যাঁ কি গরিষ্ঠতা তুই বুঝবি না। তুমি বুঝলে আমি বুঝবো না কেন? আমি তো বুঝি আমার বয়সের অভিজ্ঞতায়। অবশ্য তোর বুঝনের কথা, কিন্তু সেই শিক্ষা তুই পাস নাই। সেইটা কি আমার দোষ? বাপে গেছে মইরা, মায়ে মানুষের বাড়িতে কাম কইরা সংসার চালায়, সে আর কেমনে আমারে শিক্ষিত করব ক? বোন তোর লিগা আমার খুব খারাপ লাগে রে। বাদ দাও সব কথা দাদি, তুমি আজ ভিক্ষা করতে যাবে না? না আজ ভিক্ষা করুম না, আজ আমার সাপ্তাহিক ছুটি। আসলি কে? তোমার আবার সাপ্তাহিক ছুটি? আমার সাপ্তাহিক ছুটি থাকতে পারে না বৌ, তোর লগে আজকে আমি অনেক কথা কম। ক, তোমার কথা শুনতে আমার অনেক ভালো লাগে, ক। হন সব কামেই সাপ্তাহিক ছুটি থাকে, আমি ভিক্ষা করি হেলিগে আমার ছুটি থাকবো না। সুযোগ পাইলে কবিরাজ ডাক্তার কত কিছু দেখাবে আমারে। বিশ্বাস না করলে এই দেখেন দাওয়াই নিয়ে আসছি। ওইছে দেখা দেখি সময় হাতে নাই,
মোট কথা এক মিনিটের লেগে বাড়ি দেখা নিলে এখন যাবো না। ওই কাসেম সাহেব তোমার টেকাতে রাখে নাই, মাগনা থাকো মাগনা। বাড়িতে ঢোকার সময় যে অবস্থা দেখলাম, চারিদিকে ময়লা আবর্জনা ছড়ানো ছিটানো, ঘরের ভিতরে সামসিকায় বাসা বলছে কিনা কেটা জানে। আইসেন জন দে যান। ঠিক আছে চলো। সব তো শুনলা, প্রস্তাবটা তো খারাপ না। নয়নও তো ভালো করে মাইয়েই পছন্দ করছে। জবার বাপের অনেক সম্পত্তি আছে, দুই পোলা বিদেশে, টাকা পয়সার তো অভাব নাই। হ্যাঁ লাগে আমার পোলার লগে জবারে বিয়া দিয়া বিদেশে পাঠাইব, তুমি মত দাও। না না কেন, এখন তো ঘরে ঘরে সবাই বিদেশে যেতেছে, তোমার তো এক টাকাও লাগবো না। টাকা না লাগুক, টাকা লাগবো না সেটা ঠিকই, কিন্তু সমাজের কাছে আমি ছুটে হয়ে যাব না? অহন এইসব নিয়ে কেউ ভাবে না। কেউ না ভাবুক আমি ভাবি। তোমার নিজের তো পুঁজি নাই, দোকানে কেনা বেচা নাই, দুদিন পরে তো না খায় থাকবা, তখন চাইলেও পোলারে বিদেশে পাঠাতে পারবা না। দেখো আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, যুদ্ধের সময় আমিও মুক্তিযুদ্ধের সাহায্য সহযোগিতা করছি, মুক্তিযোদ্ধার ভাতা পাই। ওই সামান্য টাকা দিয়ে সংসার চলে না। অনেকে তো ছোটখাটো চাকরি করে পেনশনে যায়, তারা তো কম টাকাই পায়। কথা সেইটা না, রাষ্ট্রীয় সম্মানটাই বড়, রাষ্ট্রের দেওয়ানোর মতো টাকা থাকতেই বুঝো। এইসব বাদ দিয়া জবার বাপের কথায় মত দাও। আমি মরে গেলে বাপদাদার ব্যবসাটা দেখবো কেটা? যে ব্যবসা চলে না সেই ব্যবসা বাদ দাও। নয় মা দেখো মাথা ঠান্ডা করে ভাবো, দিন সবসময় একরকম থাকে না, সুযোগও আসে না। শুনো, জবার সাথে নয়নের বিয়েতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিয়ের পরে পোলার আমি বিদেশ পাঠাবো না, আমার এক কথা। শুনো কাশি, আমি তোমাদের সাথে যে ভাষায় কথা বলছি, মানে যে সুরে কথা বলছি, এই সুরটা আমার না, মালিকের। তোমাকে অবশ্য মন খারাপ করার কথা, কাশেম তুমি মালিকের বেতনভুক্ত কর্মচারী, আমিও বেতনভুক্ত কর্মচারী। তুমি তার গ্রামের বাগান বাড়ি দেখাশোনা করো, আমি শহরে তার বিজনেস বাড়ি করে সমস্ত দেখাশোনা করি। তাই একটা কথা পরিষ্কার মনে রাখবো, বাড়িঘর কিন্তু সবসময় ঝকঝকা ঝকঝকে রাখার লাগবো, বাইরে থেকে যেন কেউ বুঝবারই না পারে এই বাড়িতে মানুষজন থাকে না, কথাটা মনে থাকবো। শোনেন গুজার ভাই, আপনি তো খালি কইয়াই খালাস, এত বড় বাড়িটা, বাড়ির এই মাথা থেকে ওই মাথা যার পোস করতে করতে আমি তো একদম হাঁপায়ে উঠি, আমি তো আর পারি না। এইটা অবশ্য যুক্তিসঙ্গত কথা বলছো, কাজের জন্য প্রয়োজন পড়লে তোমরা আলাদা লোক রাখবা, সাহেবের তো টাকা পয়সার অভাব নাই, দুই হাতে টাকা পয়সা ওরায় লোক রাখবা, টাকা পাবা, তার বেতনও দেওয়া হবে, তবে বাড়ি কিন্তু ঝকঝকে চকচকে রাখতে হবে, এই কথাটা মনে রাখবা। কিছু মনে করো না গুলজার ভাই, আপনার উপরে আমরা দুজন গুসা ছিলাম। কাশেম গুসা হওয়ারই কথা, তোমাদের জায়গায় থাকলে আমিও গুসা হইতাম, তোমরা তো রক্ত মাংস করা মানুষ। আপনি এতদিনে আমার কষ্টটা বুঝছেন গুজার ভাই, উনি তো কিছুই বুঝতে চায় না, খালি আমার সাথে সারাদিন কাউ কাউ করে, বাড়ি পরিষ্কার করো বাড়ি পরিষ্কার করো, আমার পক্ষে কি এতটা করা সম্ভব? আপনি যখন এখন অভয় দিছেন আমি এখন কামের মানুষ রাখুম, আপনি আবার কবে আইবেন? স্যার যেদিন বলবেন সেদিনই আসবো। জরিনা তোমাকে আমি খুব খুশি, আজ আসি, তবে যেইভাবে বলে গেলাম সেইভাবে কাজ করবা, কার বলা তো জানা স্যারের যে মতিগতি, আটকা যদি চলে আসে তখন কিন্তু কোনো অজুহাত চলবো না। ও কাশেম এই তোমাকে বেতনের টাকাটা রাখো, আসি বলি। আর একটা কথা, বাড়িতে যেন বাইরে কোনো লোক না আসে। ও অবশ্য তোমাদের উপরে এই ব্যাপারে কোনো কমপ্লেন নাই সেটা আমি জানি, ভালো থেকো, আসি। যে আচ্ছা শুনো বল, একটা কাম করি। আপনার কোনটা যে কাম আর কোনটা যে কাম না আমি হেডেই বুঝি না, কোন কি কইবেন? শোনো তোমার বড় ডাক্তার দেখাবো, আমরা দুজন মিলে ইনকাম করব। সেটা অবশ্য ঠিক কইছেন,
একটা পোলাপানের লেগে তো আমরা কম কষ্ট করি নাই, কত টাকা নষ্ট করছি। দেখি আর একটু চেষ্টা তদবির করে দেখি কিছু হয় কি না। আচ্ছা শোনেন, খালি লোক দেখানো কাম করলে হইব না, আপনি আর কত কাম করবেন? একটা কামের মানুষ রাখতে হইব, একটা সুডাবুয়া রাখতে হইব, যা টাকা দিছে তার কিছুটা অন্তত উসুল করতে হইব তো। শোনো, তোর পরামর্শটা ভালো আছে। তোমার আমি বিশ্বাস করি, তুমি জানো? জি জানি। এই কারণে ঢাকা শহর থেকে আসিয়া প্রথম তোমার সঙ্গে দেখা করি, যেহেতু এই গ্রামে আমাকে বাগান বাড়িটা আছে, ওখানে দেখাশোনা করে কাশে এবার তার স্ত্রী জরুরি। এবার পরে কিন্তু তোমার আমি পার্সোনাল বিশ্বাস করি, এটাও জানি। জানো তুমি কিন্তু আমার কামের প্রতি ভরসা রাখো। ঠিক আছে, আমি চিন্তা করি না। আচ্ছা ঠিক আছে। শুনো, তোমার সাথে বিয়েতে বাজানোর কোনো আপত্তি নেই, কিন্তু বিদেশ পাঠাইতে বাজানোর আপত্তি আছে। আমিও রাজি না। বিয়ার পরে বছরের পর বছর স্বামী স্ত্রী আলাদা থাকুন আর বিয়ে না করা তো একই কথা। তোমার কথায় যুক্তি আছে। খালি কথার যুক্তি থাকলেই হইব না, কামের যুক্তিও থাকতে হইব। বাজানের ধারণা তার দুই পোলা অহন বিদেশে থাকে, এই সময় তোমার নিতে কোনো অসুবিধা হইব না, আর এমন সুযোগ আর নাও আইতে পারে। দুনিয়াতে তো সবসময় সকল রকম সুযোগ একলগে আয় না। বিদেশে একসময় জনশক্তি নেওয়া বন্ধও হইয়া যাইতে পারে, এর জন্য এখন তোমারে নিলে আগে ভাগে তোমার পজিশন ঠিক করলে ভালো না? তোমার বাজানের যুক্তি আমি বাস্তবসম্মত চিন্তা মনে করি, কিন্তু আমার বাবার ইচ্ছে হলো সে তার পৈতৃক ব্যবসাটা ধরে রাখবে। যুদ্ধের সময় দাদার দোকান থেকে অনেক জিনিস লুট হয়েছিল, দোকানটা দাদির একটা স্মৃতি। দাদি মরণের আগে বাবারে কসম কাটাই গেছে দোকানটা যেন না বিক্রি করে, এটা হচ্ছে স্বাধীনতার স্মৃতি। স্বাধীনতায় যারা অংশগ্রহণ করেছিল তারা তো আর বাঁচবো না, কিন্তু তার স্মৃতি যেন থাকে। তোমার বাপের কাঁসা বিতলের দোকান তো চলে না? না। তাহলে এই দোকানের পাশাপাশি অন্য কোনো দোকান দাও যেটা চলে। টাকা লাগবো না, বাজারে তো পুঁজি কম, সামান্য কিছু জমি খাই খালে সে দিয়ে সারা বছর চলে। তুমি হাসা কথা কও দেখে তোমার অনেক ভালো লাগে। আমি তো মিছা কথা শিখি নাই, দাদা দাদি বাজান সবাই তো মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের একটা আদর্শ আছে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা আদর্শ নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে, কিন্তু যারা মুক্তিযোদ্ধাদের নাম ভাঙাইয়া শত শত কোটি টাকার মালিক তারা আসলে প্রকৃত দেশপ্রেমিক না। তা ঠিক, মুক্তিযুদ্ধের পর তোমরা চাইলে অনেক সুযোগ সুবিধা নিতে পারতা, কিন্তু নাও নাই। এই কথা বাজান প্রায়ই কয়, এর লেগে তো তোমার লগে ভালোবাসে কারো কোনো আপত্তি নেই। এখন যদি অন্য কোনোখানে তোমার বিয়ে হয়, তুমি কি আরেকজনের বিয়ে করবা? কি না, মানে দেশে তো মায়ার অভাব নেই। খবরদার এমন কথা কোনোদিন কইবা না। করলে কি হইব? আমরা গরিব এই কথা ঠিক, কিন্তু আমরা তো গতর খাটায় খাই, মানুষের বাড়ি বাড়ি তো আর ভিক্ষা করি না। আরে গতর খাটা নিরার জায়গা পালি না দুইনাথ, এত মানুষ আছে আর তোরা কিনা থামলা কেন? কও আমারে কইতাছস? শোনো বুড়ি, আমরা ঠিক করছি তুমি আমাগো বাড়িতে কাম করবা, আর টাকার চিন্তা করো না, মালিক আগাম টাকা পাঠাইছে, সেই টাকা তুমি সারা মাস খরচ করে আবার জমাইতেও পারবা। শোনো,
কাম তো বেশি না, তুমি খালি রোজ উডানটা ঝাড়ু দিলেই হবে। না না কেন, ওই কথা তরে আমি কমু? হ্যাঁ তোরা তো পাপি, আরে এই দুনিয়াতে এত জায়গা থাকতে তোরা ওই বাড়িতে থাকস। হ্যাঁ আরে সেমরি, তোরা তোরা কোনোদিন সন্তানের বাপ মা হইতে পারবি না, তোরা নির্বংশ হইবি। এই তুই তুই বিধবা হইবি। তরে আমি আমি এই কথা কইয়া গেলাম। ফুলদাদি এমন কথা কইল কেন? বুড়ি তো কোনোদিন কাউরে অভিশাপ দেয় না, কারণ কি? কেন এমন কথা কইল? আমি যে ওই বাড়িতে কাম করতে, আরে মানুষের বাড়ির ঠিকা ভিক্ষা না পাইলেও না, না খায়া মইরা গেলেও যামু না। আরে আমারে কই কিনা ওই বাড়িতে কাম করতে যাইতে। দাদি ও দাদি, তুমি একলা একলা কার সাথে কথা কইতেছ? আচ্ছা মুন্নি তুই ক, ভিক্ষা করার চাইতে গিন্না আরো বেশি খারাপ না? হ্যাঁ সে তো বটেই, তোমার সব রাগ তো ওই খান বাড়ির উপরে। তুমি সব বাড়িতে ভিক্ষা করো কিন্তু ওই বাড়িতে যাও না, অথচ ওই বাড়িটাই এই কুসুমতলী গ্রামের সবচেয়ে ধনী লোক। দাদি তোমার আজকে কি হয়েছে? এই সাত সকালে তোমার মাথাটা গরম করছে কেডা? তুই ক, ওই কুলাঙ্গার কাশেমের বউ আমারে কয় কি না ওই খানগো বাড়িতে কাম করতে? হ্যাঁ আমি যেই বাড়ির দিকে মনের ভুলেও একবার ফিরাও চাই না, এই বাড়িতে আমি কি না কাম করুম? হ্যাঁ ওই ওই বদমাইশকে বাতায় বাস পরব, অগমাতা ঠাডা পরব, অগ ওরা ওরা নির্বংশ হইব। হ্যাঁ আমারে কয় কি না ওই বাড়িতে কাম করতে? সি 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 তো তারা তো গরিব, তাদের তো থাকার জায়গা নাই, তাই খান সাহেবের বাড়িতেই থাকে। এই গ্রামে কি আর কোনো গরিব মানুষ নাই? আমি গরিব না, আমি ভাঙ্গা ঘরে থাকি না। হ্যাঁ কত মানুষ গাছতলায় থাকে, আর ওগো ওগো ওই বাড়িতেই ওই অভিশপ্ত বাড়িতে কাম করন লাগে না? হ্যাঁ